Hello everyone. So আজকে হচ্ছে কি আরেকটা ব্লগ নিয়ে আসছি এই যে পারিসা ওদেরকে তো জানেনই এতদিন আমাদের সাথে ছিল ওদের হচ্ছে ফ্লাইট মানডেতে সো দে আর গোইং ব্যাক অন মানডে শপিং করা বাকি সো এটা লাস্ট মিনিট শপিং করতে বের হইছি মায়ারে আর একটা যেটা করতেছি কালকে হচ্ছে কি আন্টির বার্থডে ওইটার জন্য আমরা একটু সারপ্রাইজ দেওয়ার ট্রাই করতেছি বাট আন্টি হচ্ছে কি আমাদের পিছে গ্লুর মতো লেগে আছে তাকে আমরা কোনো মতেই ছাড়তে পারতেছি না পারিসা ঝগড়াঝাটি করে পাঁচ মিনিটের জন্য একটু বের হয়েছে এখন পারিসা হচ্ছে কি একটা কার্ড নিবে লেটস সি লেটস গো আমরা যেটা করছি আন্টিকে হচ্ছে উপরে ব্যাগ দেখতে পাঠিয়ে দিছি আর এই ফাঁকে হচ্ছে গিয়ে আমরা কুইকলি কার্ড একটা পিক করব পারিসা এদিকে না আই নো হোয়্যার আসো ও সব উল্টা দিকে যাচ্ছে এই যে বার্থডে কার্ড যেটা চুজ করছি লাগে ওটাই দাও কোনো ফিচারই নাই ওয়ান সারপ্রাইজ আইটেম ইজ ডান এখন হচ্ছে গিয়ে গিফট বাকি লেটস সি এখান থেকে না দেখি দেখি একটা চুপি চুপি করব একটা চুপি চুপি কাজ করব একটা চুপি চুপি এই যে এটা না আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো আচ্ছা যেটা আমরা করছি আন্টিকে হচ্ছে অনেক পচা ব্যাগটা এটা ওটা বলে কারণ সে নিতে চাইতেছিল সেটা নিব দেখে এখন কিনতে দেই নাই আমরা হচ্ছে কি আন্টিকে ওখানে রেখে এটা লুকায় ব্যাগটা নিয়ে এখন বিল পেমেন্ট করতে চলে আসছি আসো 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 আমার গিফট আইটেম ডান এখন তোমারটা বাকি তোমার যদি ঘুরতে ঘুরতে এদিকে চলে আসে না তাহলে খবর হবে রে এখন আবার আমরা হচ্ছে আন্টির কাছে ব্যাক করতেছি মাথা ঠান্ডা করার জন্য চল চল কি যে অবস্থা আজকে যাইতেছে মানে পুরো দৌড়ের উপরে তারপর আবার জাহাকে রেখে আসছি মাথার মধ্যে আর একটা হেডেক এখনো হচ্ছে কেক বাকি অ্যান্ড পারিসার গিফট পারিসা হচ্ছে কি এই যে আন্টির জন্য যেটা গিফটটা কিনলো সেটা হচ্ছে এই যে এএনএস থেকে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর হচ্ছে শ্যুট করতে পারি নাই ভেরি সিম্পল অ্যান্ড নাইস সুন্দর লাগছে হ্যাপি বার্থডে এই তো তারপরে আমরা হচ্ছে রাত 12টার সময় আর কি কেক কাটি ছোট একটা কেক নিয়ে আসি ভাবছি যে রাত 12টায় একটু সারপ্রাইজ দেওয়ার ট্রাই করছি আর একদিন পরে ফ্লাইট ছিল আমরা খুব সকালে যে এয়ারপোর্টে চলে আসি দেখতে দেখতে কবে যে হচ্ছে মানে 1 মান্থ হয়ে গেছে টেরি পাই নাই জাস্ট মনে হচ্ছে যে ওই দিনই আসলো এই তো এখন এয়ারপোর্টে ওদেরকে ড্রপ করে সব কিছু ওরা চেকিং টেকিং ভালো মতো করে করে এখন যাবে ইমিগ্রেশনে চলে গেছে আর এই তো চেকিং করা শেষ এখন আমরা আর কি বাসায় চলে যাই একদম আর কি স্যাড লাইফ আবার বাই তুমি কিছু বলো ইয়েস চলে গেছে ইয়েস আরে দুষ্টুমি করতে চলো আবার নেক্সট ব্লগে নেক্সট উইকে দেখা হবে আজকের জন্য বাবা আচ্ছা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে